সাড়ে ট্রেন সফর। লোকাল ট্রেনে সার দেখে আতঙ্কিত যাত্রীরা। দিন দুয়েক আগে মালদা ডিভিশনের ঘটনা, ভাইরাল ভিডিও দেখে টনক নড়ে রেল কর্তৃপক্ষের। ভিডিওতে দেখা যায় মির্জা চৌকে স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠে একটি সার, সাহেবগঞ্জ স্টেশনে নেমে যায়। রেলের কামরায় সার দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রেলের তরফে জানানো হয়েছে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। খতিয়ে দেখে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে 7 এপ্রিল শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী লোকালে ওঠে ঘোড়া, দক্ষিণ দুর্গাপুর থেকে উঠে নেমে যায় নেত্র স্টেশনে। ওই ঘটনায় গ্রেপ্তার হন ঘোড়ার মালিক। চিনার পার্কের বাড়ি থেকে আবারও বেরোলেন অনুব্রত মণ্ডল। ঠিক কি খবর রয়েছে জানবো, এখন কোন গন্তব্যে যাচ্ছেন অনুব্রত মণ্ডল বিস্তারিত ভাবে জেনে নেব। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর সঙ্গে। সুদীপ্ত, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল কিন্তু ঠিক মিনিট দুয়েক আগে তার চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরোলেন। আজকে 4টার সময় তিনি চিনার পার্কের ফ্ল্যাটে SSKM হাসপাতাল থেকে চিকিৎসা করে ফিরেছিলেন এবং মিনিট ছিলেন, প্রায় 35 থেকে 40 মিনিট ছিলেন। তারপরেই কিন্তু তিনি আবার তার কনভয় নিয়ে বেরোলেন এবং যেটা জানালেন যে তিনি বাড়ি যাচ্ছেন, অর্থাৎ বীরভূমের বাড়ির দিকে কিন্তু যাচ্ছেন। এই মুহূর্তে এয়ারপোর্টের দিকে তার কনভয় যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে তিনি যেটুকু জানালেন বাড়িতে ঢোকার সময়, ফ্ল্যাটে ঢোকার সময় কিন্তু তিনি জানালেন যে CBI দপ্তরের হাজিরা তিনি দেবেন কিনা সেই প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলে দিয়েছেন যে যা জানানোর জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি কিন্তু বলতে চেয়েছেন CBI কে যে মেল করে তার লয়ার তার হাজিরার বিষয়ে যে সংক্রান্ত বিষয় জানিয়েছেন সেটাই কিন্তু তিনি ইঙ্গিত করেছেন। এবং আরেকটা প্রশ্ন করা হয়েছিল তার শরীর কেমন আছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন তার শরীর ভালো নেই। এবং তারপর মিনিট 35 কিন্তু তিনি তার ফ্ল্যাটে ছিলেন এবং সামান্য বিশ্রাম নিয়েই কিন্তু তিনি বেরিয়ে গেলেন। এই মুহূর্তে তার কনভয় যাচ্ছে এয়ারপোর্টের দিকে এবং যেটা তিনি বেরোনোর সময় বলেছেন সংবাদ মাধ্যমে যে তিনি বাড়িতে যাচ্ছেন, অর্থাৎ তিনি কিন্তু বীরভূমের দিকে ফিরে যাচ্ছেন সেটাই মনে করা হচ্ছে। এই মুহূর্তে কনভয় ঠিক এয়ারপোর্টের সামনে রয়েছে। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানিয়ে দিলেন যে অর্থাৎ যে মুহূর্তে অনুব্রত মণ্ডল আমরা জানতে পারি, তাকে চিকিৎসকরা বলেছেন তাকে ভর্তি করে চিকিৎসার প্রয়োজন নেই, তারপরই সেখান থেকে বেরিয়ে কয়েকটা ব্লাড টেস্টের রিপোর্ট নেওয়ার পরে অনুব্রত মণ্ডলের কনভয় আমরা দেখেছিলাম মা উড়ালপুল থেকে সুদার তার চিনার পার্কের বাড়িতে গেছিল এবং তারপর মিনিট 15 সেখানে বিশ্রাম নেওয়ার পর এই মুহূর্তে তার গাড়ি তার কনভয় যাচ্ছে এয়ারপোর্টের দিকে। অর্থাৎ সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি যেটা বলেন যে তিনি বাড়ি যাচ্ছেন, অর্থাৎ বীরভূমের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। দাদা বাড়ি